আমি হচ্ছে আমার স্মার্টফোন থেকে BRTA ডিএল চেকার অ্যাপটি ওপেন করে নিলাম। BRTA ডিএল চেকার অ্যাপ ওপেন করার পর ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বারটা এখানে প্রদান করে দেব। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের জন্ম তারিখটা দিয়ে দেব। তারপর সার্চ বাটনে একটা ক্লিক করব। আমাদের স্ট্যাটাসটি অলরেডি শো করছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, ড্রাইভিং লাইসেন্স কার্ড, প্রিন্টিং প্রবলেম, আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং স্টেশনে গিয়েছিল কিন্তু কোনো একটি সমস্যার কারণে আপনার কার্ডটি প্রিন্টিং হয় না। আপনার যদি এই ধরনের সমস্যা হয় আপনি দ্রুত BRTA এর সদর কার্যালয় বনানী, যে BRTA এর হেড অফিস আছে সেই হেড অফিসে লাইসেন্স শাখায় যোগাযোগ করবেন যদি ঢাকায় থাকেন। আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে আপনার সংশ্লিষ্ট BRTA এর সার্কেল অফিসে যোগাযোগ করবেন। যদি সার্কেল অফিসে মোটরযান পরিদর্শক ও সহকারী পরিচালক স্যারের সাথে যোগাযোগ করার পর তারা কোনো সদুত্তর বা এটার এগেনস্টে কোনো ব্যবস্থা না গ্রহণ করে সেক্ষেত্রে আপনি হচ্ছে ঢাকা সদর কার্যালয় BRTA এর যে হেড অফিস সেইখানে লাইসেন্স শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।